ওনাকে বলেছিলাম যে যার বউ আপনি তাকে ফিরিয়ে দিন। আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকেও আবার অনুরোধ করতে চাই যে যার বউ আপনি তার কাছে ফিরিয়ে দিন। আমি যদি এই অপরাধটা করতাম এটা জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত আসতো না, কারণ মানুষ আমাকে চেনে না, মানুষ আমাকে জানে না। আজকে শুধু এই মানববন্ধন এই সমাবেশের মাধ্যমে একটি কথা বলতে চাই, বাংলাদেশকে যেভাবে আপনি কলঙ্কিত করেছেন এটা খুবই দুঃখজনক। শুধুমাত্র রান দাও দিয়ে একটা মানুষকে কোবালেই তাকে কষ্ট দেওয়া হয় না, শুধুমাত্র ফাঁসির মঞ্চে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলালে একটা মানুষকে কষ্ট দেওয়া হয় না। এই যে বেচারার কাছ থেকে যে আপনার বউ নিয়ে গেছেন, এই যে তার কষ্ট তার যন্ত্রণা, এটা যার বউ গেছে সে বুঝে। আজকের এই বিষয়টা, যে বিষয়টা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে এবং আমার যে যুবক ভাইয়েরা এই বিষয়টা নিয়ে এখানে এসে দাঁড়িয়েছেন, এটা 16 কোটি মানুষের জন্য বিষয়টা লজ্জার হয়ে গিয়েছে। আমি শুধু একটি কথা বলেছিলাম যে আপনি যার বউ তার কাছে ফিরিয়ে দিন, এই কথাটা এখনো বলছি।